তো বিয়ের পরে তো আমি একবার এসেছিলাম ইস্ট বেঙ্গল ক্লাবে, তখনও খেলতো একবার, হ্যাঁ 95-এ একবার আসলো, তখন মানে 94-এ মনে হয়, না 91-2 তো খেলে গেছে, তখন তো মানে আমার বিয়ে হয়নি, 93-তে যখন তখন আমার বিয়ে হয়েছে, তখন আমি একবার এসেছিলাম। তো তখন তো আমি আসলে মাঠে যাইনি, কিন্তু ওর সাথে ছিলাম, ক্রেজটা আমি একটু হলেও টের পেয়েছি। কিন্তু আসলে ও মা আমাদের কাছ থেকে চলে গেছে 18 বছর, কিন্তু 18 বছর পর যে এখনও ইস্ট বেঙ্গল ক্লাব বা কলকাতার মানুষ তাকে মনে রেখেছে, এটাই আসলে আমার কাছে অনেক বড় পাওয়া। মানে আমি আসলে এবার মানে ওনারা যখন আমাকে ফোন করছে, তখন আমি খুব অবাক হয়েছি যে আসলে 18 বছর পরে মানে এইভাবে মনে রাখা, মানে আসলে আমার খুব মানে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, আমি তো প্রথমে কাউকে বলি নাই। পরে যখন তপনদা আমাকে ফোন করছে, তখন আমি সবাইকে জানিয়েছি। তো এখন এটা আসলে আমি তো এখন আমার হলো মুন্নার সাথে 12 বছরের সংসার। তো আমি ওর আসলে খেলার খেলার ও যে খেলতো, খেলা এবং সংসার দুইটা আলাদা ছিল। ও খেলার ব্যাপারে কখনোই বাসায় কথা বলতো না, এবং ও মারা যাওয়ার পর ওর জনপ্রিয়তাটা আমি দেখছি এবং এখনও মানে দেখতেছি, আমার বাচ্চারা দেখতেছে। কিন্তু যখন ও জীবিত ছিল, কখনোই আমাদের সাথে এইটাই মানে মানে এই কোনো গল্প করতো না খেলার ব্যাপার নিয়ে। সেই জন্য আমি আসলে বুঝতে পারতাম না যে ও এত বড় মাপের প্লেয়ার, এবং ও ইস্ট বেঙ্গলে এত, হ্যাঁ পেপার ম্যাগাজিনে পড়েছে, কিন্তু এখন আমি আসলে অনেক বেশি ফিল করতেছি ওর জনপ্রিয়তা বা ওর না থাকাটা আমার কাছে আরও বেশি মানে ইয়ে লাগতেছে, মানে আমি বুঝতে পারছি আপনি আবেগের দ্বারা আক্রান্ত হওয়ারই কথা। কারণ উনি যখন দেখতে পাচ্ছেন যে ওনার প্রাণের মানুষ, প্রিয়তম মানুষকে আজকের তারিখেও কলকাতাবাসী বা ভারতবর্ষ একটুকের জন্য ভুলেনি, তাদের হৃদয়ের অন্তঃস্থলে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, সেখানে এই আবেগ আসাটা স্বাভাবিক। আর এই আবেগটা কিন্তু তখনই আসে যখন দুজন আরেকজন সামনের জন্য আবেগ নিয়ে অপেক্ষা করে, আবেগ আবেগের কথা শুনে আর বুদ্ধি বুদ্ধির কথা শুনে। আমরা এই